वेलकम टू माय चैनल। आज के शुक्रवार आमरा बेरी पड़ेछि दीघार उद्देश्य। छुट्टी पाइनि, अफिस थेके बेरियेछि बोले दुटो नागाती बेरोते होयेछे, ताई आमरा दुटो नागाती रवाना दिलाम दीघार उद्देश्य। एखन आमरा रयेछि हुगली ब्रिजेर उपर। आशा करि आमादेर पौंछते पौंछते सन्धे तो हयेई जाबे। আমি এই ফার্স্ট গাড়ি করে দিঘা যাচ্ছি। এর আগে গেছি, মানে এর আগে অনেকবারই গেছি, বাট ট্রেনে গেছি, বাসে গেছি। এই ফার্স্ট নিজেদের গাড়ি নিয়ে আমি দিঘা যাচ্ছি। আর রাস্তা ভালো, হাইওয়ের রাস্তা তো খুবই ভালো, কিন্তু হাইওয়ে থেকে নামার পরে কিছু কিছু জায়গায় রাস্তা খুব খারাপ। আর তবে রাস্তা তৈরি হচ্ছে। আমরা দুপুরবেলাকে একটু বেরিয়েছি, তাই আমরা পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছে। আর ওখানে কিন্তু স্ট্রিট লাইট নেই, তো সেই জন্য হয়তো আমাদের অসুবিধাটা একটু হয়েছে। আপনারা যারা সকালের দিকে যাবেন তাদের কোনো অসুবিধাই হবে না। আমরা দীঘা এসে গেছি, আমরা ওল্ড দীঘা দিয়ে ঢুকছি। যারা অনেকবার দীঘা এসেছে তারা দেখলেই বুঝতে পারবে এটা ওল্ড দীঘা বিচ। আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। আমাদের হোটেলের নাম হোটেল লে রয়, একদম দীঘা স্টেশনের দিয়ে একদম পাশে। সকালবেলা দেখাবো কালকে যে হোটেল থেকেও স্টেশন দেখা যায় কি। চলো আমরা ঢুকছি এখন, দেখি কেমন হোটেলটা। আমরা এসে গেছি হোটেলে, ঢুকছি। এখন বাজে সন্ধে 7টা। আমরা এখন চেক ইন করব। আর এখানে কিন্তু সব কিছুই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই হচ্ছে। আর ওই যে রুমটা দেখছো সেটা হচ্ছে ডাইনিং এরিয়া। কালকে সকালে ওটা আমার তোমাদের থেকে দেখিয়ে দেবো। এটা রিসেপশন, ওরা কিন্তু ডিস্টেন্স মেনটেন করেই একদম সব কিছু করছে। আর আমাদেরকে মাস্ক স্যানিটাইজার সব কিছু প্রোভাইডও করেছে। টায়ার্ড থাকার জন্য সারাদিনের জার্নির পর আমি কালকে তোমাদেরকে রুমের ভিডিওটা দেখাবো। আজকের জন্য এইটুকু। গুড মর্নিং, চলো এবার আমি আমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুমটা হচ্ছে 3rd floor-এ। রুমটা খুব সুন্দর, সেটা দেখে নাও। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, তোমাদের ডাইনিং এরিয়াটাও দেখিয়ে দিই। এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে 8টা থেকে 10টা অবধি।
ব্রেকফাস্টে কিন্তু প্রচুর আইটেম ছিল, জুস থেকে শুরু করে চা, কফি, ব্রেড, বাটার, জ্যাম, ইডলি, লুচি, তরকারি সব কিছুই ছিল। আর ওরা কিন্তু বারবার করে রিফিলও করে দিচ্ছিল। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা যাবো চান করতে। তোমাদের সকালবেলা একবার বাইরে থেকে হোটেলটা দেখিয়ে দিই পুরোটা। আমরা গাড়ি নিয়েই যাচ্ছি চান করতে, বিচে যেহেতু গাড়ি রাখার জায়গা আছে তো গাড়ি নিয়ে গেলেও কোনো প্রবলেম নেই, তোমরা যদি চাও গাড়ি নিয়েও যেতে পারো। তো আমরা বেরিয়ে পড়েছি এখন চান করতে যাওয়ার জন্য। আমরা চান করতে যাচ্ছি এখন, বিচে গাড়ি রাখার জায়গা আছে তো আমরা গাড়ি রেখে তারপর চান করতে যাবো। স্নান করে হোটেলে এসে ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি তালসারি যাওয়ার জন্য। তো চলো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করি আমরা। আমরা এসে গেছি এখন তালসারি বিচে। তো দেখতেই পাচ্ছ সামনের দিকে একদমই জল নেই, সব নৌকাগুলো এখানে রাখা রয়েছে আর দূরে জল দেখা যাচ্ছে। এখানে প্রচুর কাঁকড়া আছে দেখতেই পাচ্ছ, এমনি ছোট ছোট, আর দূরের ওখানেও নাকি লাল কাঁকড়া ভর্তি আছে। তো এখানে আমরা একটা বাইক ভাড়া করেছি, বাইক দাদা বলেছে কি 100 টাকা নেবে, নিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেবে আর প্রচুর লাল কাঁকড়া দেখাবে। তো তোমরা চাইলে বাইক ভাড়া নিতে পারো, এখানেই বাইক ভাড়া পাওয়া যায়। আমরা বাইকে উঠে পড়েছি, দেখো দূরে কাঁকড়া প্রচুর আমরা তো দেখতেই পাচ্ছি, আমি দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারছি। দেখো লাল লাল পুরো ভর্তি একদম কাঁকড়া, খুব সুন্দর লাগছে, মানে প্রচুর প্রচুর কাঁকড়া রয়েছে এখানে। আর ওইদিকেও পুরো ভর্তি, সব জলে চলে যাচ্ছে আস্তে আস্তে বাইকের আওয়াজ শুনে। আমরা আবার বাইক থেকে নেমে পড়েছি। আরেকটা কাঁকড়া আছে, দেখো আরেকটা কাঁকড়া আছে ভিতরে, সব কাঁকড়া আছে, যাবে যাবে ও বি হাঁটবে, দেখো না এগুলো খায় না, এগুলো মানে ডাক্তার প্রচুর লাল কাঁকড়া দেখে নিয়েছি। দেখে এখন আমরা একটু অন্য সাইডটায় চলে এসেছি, এখানে আমাদের বাইক দাদার সঙ্গেই রয়েছে দেখতেই পাচ্ছ। আর
বাইকটা কিন্তু খুব সুন্দর সুন্দর পোজে আমাদের ছবি তুলে দিয়েছে দুজনে। আর এই পেছনে যে জঙ্গলটা দেখছো, এখানে নাকি দেবী চৌধুরানীর যে সিরিয়াল হয় তার শুটিংও হয়েছে। চলো আর একটু ঘুরে নিই আমরা। তাছাড়া থেকে ফেরার সময় আমরা আবার চলে এসেছি অমরাবতী পার্কে। তো এখানে আমরা এখন বুটিং করছি, এখানে রোপওয়েও আছে দেখতে পাচ্ছ। বড় বেশ লেকটা, অনেকক্ষণ ধরেই বেশ বোটিং করেছি, খুব ভালো লেগেছে। তবে সন্ধ্যা হওয়ার জন্য আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছি, এরপর আমরা চলে যাব বিচে। আমরা বিচে চলে এসেছি আর প্রচুর ভিড় রয়েছে, অনেক লোক রয়েছে এখানে বিচে। আমরা কিছুক্ষণ বিচে বসেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে আমরা বাদাম বাজাও খেলিলাম। এরপর আমরা চলে এসেছি বেলুন ফাটাতে। এরপর আমরা কাজু বাদাম কিনেছিলাম, দেন ডিনার করে একেবারেই হোটেলে ঢুকেছি আমরা। আজকে সানডে, আজকে আমাদের ফিরে যাওয়ার পালা, তাই সকাল সকাল উঠে একদম সমুদ্রকে দেখার জন্য চলে গেছিলাম আমরা। একটু জলে পাও ভিজে নিয়েছি, চান করার উপায় ছিল না, তাই আমরা আজকে চান করছি না। আজকে আমরা বেরিয়ে যাব, যত তাড়াতাড়ি বেরোবো তত আমরা বাড়িও তাড়াতাড়ি ফিরবো। আগের দিনের মতো অতটাও রাত করতে আমরা চাইছি না, আমরা সকাল সকালই ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাব। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আজকে ব্রেকফাস্ট আমরা করে নেব, ঝটপট ব্রেকফাস্ট করেই আমরা আজকে বেরিয়ে যাব। তো দেখে নাও, আজকেও কর্নফ্লেক্স সব কিছু রয়েছে, জুস ফলও আছে, ব্রেড বাটার টোস্ট, লুচি, সরি আজকে লুচি নিয়ে আজকে আছে, কচুরি, ছোলার ডাল, ইডলি তো আছেই। আর ওরা কিন্তু বারবার করে রিফিলও করে দিচ্ছে, আজকে পরোটাও রয়েছে। আমরা ঝটপট ব্রেকফাস্ট করে নিই, নিয়ে আমাদেরকে বেরোতে হবে। এবার আমাদের যাওয়ার পালা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা আরেকবার বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব খুব ভালো হোটেল, আর ওদের সার্ভিসও খুব ভালো। আর আমরা যে রুমটা ছিলাম, যে রুমটা তোমাদেরকে দেখিয়েছি, সেই রুমটার ভাড়া হচ্ছে মাত্র পার ডে 2000 টাকা, ইনক্লুডেড ব্রেকফাস্ট আছে এদের। আর তোমরা চাইলে এখানে স্পাও করাতে পারো, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। আর আমরা লাঞ্চ আর ডিনার বাইরেই করেছিলাম, এখানে করিনি। দেখো বাইরেটা দেখে নাও, খুব সুন্দর ফুল ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছ। পেছনেই যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে দীঘা স্টেশন,
সবাই এক এক করে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে হোটেল, সবাই বেরিয়ে যাচ্ছে। আজকে সানডে, ছুটিও শেষ, কালকে আবার অফিস শুরু। আমরাও বেরিয়ে যাবো 5-10 মিনিট পর। আমরা অলরেডি বেরিয়ে করেছি, আর এটা যেটা দেখছো ওটা হচ্ছে দীঘার গেট, নতুন হচ্ছে, ওল্ড দীঘার থেকে বেরোনোর সময়। আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, আর এই যে রাস্তাটা দেখছো আগের দিনকে এটাই আমরা অন্ধকারে পার করেছিলাম। এখানে দেখো কোনো স্ট্রিট লাইটও নেই, আর রাস্তাও খুব একটা ভালো নয়, তো সেই জন্য আমাদের অসুবিধা হয়েছিল। আজকে সকাল হলে আমাদের তেমন অসুবিধা হবে না। রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম আশপাশগুলো দেখার জন্য, 10 মিনিটের ব্রেক নেওয়ার জন্য। আমরা প্রায় চলেও এসেছি কাছাকাছি। আমরা বালির ব্রিজে চলেও এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িও চলে যাব। ব্রেক নিয়ে আজকে আমরা 3.5-4 ঘন্টার মধ্যে আমরা চলেও এসেছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবে।